नमस्कार আমি পার্থ এই সময় আমি রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে যদিও একটু প্রোটেক্টেড এরিয়া এটা কিন্তু যাই হোক জয়দীপ দা জয়দীপ মল্লদেব যে এখন যারা দুজন রয়েছে এক্সিস্টিং দুর্গেশ মল্লদেব এবং জয়দীপ মল্লদেব জয়দীপ দা আমার কাছের বন্ধু আমি যেই বললাম জয়দীপ দা গেট খোলো গেট খুলে দিল আমি এখন রাজবাড়ির প্রায় অলিখিত মালিকই হয়ে গেলাম বলতে জয়দীপ দা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে আর এই যাই হোক ওনার দুজন একটু বাইরে বেরিয়েছে নাহলে আমি ওদের সঙ্গে ওনার দুর্গেশ দাকে জয়দীপ দাকে আমি আনতে পারতাম এ লাইভে আর আমার সঙ্গে আজকে সোম আছে সোনাই আছে আর চলে এসেছি মেঘমৌলি আছে এতরে একটু আমার তোদের একটু মুখ দেখাই চলে আর এক সোনাই কথা বলি রাজবাড়ির সম্বন্ধে অত অনেক এক্সপিরিয়েন্স এখানে সারদা বিদ্যাপীঠ ঠিক পাশেও পড়াশোনা করতো সেটি কথা বলবো আর রাজবাড়ি ঘুরি ঘুরি দেখাবো আমরা যারা আমাদের বন্ধুরা রয়েছেন ঝাড়গ্রাম রাজবাড়িটা এই সময় লাইভে থাকো আমাদের সঙ্গে জয়েন করো এবং আমাদের লাইভটা দেখতে থাকো তোমরা ভালো লাগলে আমাদের ঝাড়গ্রামের এই যে ইতিহাস অতি সুন্দর একটা হেরিটেজ প্রায় এটা এখন এটাকে একটু সবার মধ্যে শেয়ার করতে থাকো লাইভ দেখতে থাকো ঝাড়গ্রাম রাজবাড়ি আসলে এই পথ দিয়েই ছিল আমার ছোটবেলার যাতায়াত স্কুলে আসতাম যখন সত্যি সৌভাগ্যবতী যে এইরকম একটা জায়গার পাশ দিয়ে আমার রোজ যাতায়াতের জায়গা ছিল আর অসাধারণ দিনের বেলা আসলে হয়তো আমরা আরও সুন্দর করে দেখাতে পারতাম কথা দিচ্ছি আমরা একদিন দিনের বেলা এসে নিশ্চয়ই একটা লাইভ করবো পার্থ তো জয়দীপ দার সাথে কথা বলেই নিয়েছে আর রাজবাড়ি ইতিহাসটা যদি একটু আপনারা প্রত্যেকে নিজেরা দেখে নেন তাহলে আরো ভালো হবে কারণ এখন যদি আমি ইতিহাস বলতে থাকি তাহলে ব্যাপারটা কি হবে ভীষণ আপনাদের হয়তো মনোরণীয় না ইতিহাসে একটু ফাঁক পড়তে পারে কিছু ওয়েবসাইট রয়েছে আমি বলে দেবো আর আমাদের যে বন্ধু ঝাড়গ্রাম ট্যুরিজমের সুমিত দত্ত ওর কাছে ডিটেলস রয়েছে রাজবাড়ির সম্বন্ধে পড়িয়ে দেবে আমি একটু দেখাই সোম সামনে হ্যালো সোম হ্যালোর বেশি আজকে অ্যাকচুয়ালি সোম আজকে ছোট জগন্নাথ ইনস্ট্রুমেন্ট ওর কাছে এই মুহূর্তে নেই আপনারা যারা দুর্গেশগড়ের গুপ্তধন দেখেছেন তারা এখানে আপনারা এগুলো নিশ্চয়ই ছবির পর্দা দেখেছেন সেই দুর্গেশগড়ের দুর্গ যে গুপ্তধন সে রাজবাড়ির দুই ভাই দুর্গেশ দা এবং জয়দীপ দা তারা এই মুহূর্তে আমার সঙ্গে নেই থাকলে খুব ভালো হতো ব্যাপারটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো টোটাল রাজবাড়িটা দেখাবো আর কিন্তু একজনকে দেখাবো কিন্তু ওপরে এক্ষুনি যাবো না কেন যেহেতু ওরা নেই আমি ওপরে যেতে পারছি না আর এখানকার যেটা সবচেয়ে বৈশিষ্ট্য মুগুর এবং এখানকার যে মন্দির খুব প্রাচীন মন্দির রাজবাড়ি সেটাতে নিয়ে যাবো আমি প্রায় বুঝছো মেঘমৌলি কিছু বল আমরা আজকে ঝাড়গ্রাম রাজবাড়িতে চলে এসেছি সবাই দেখতে পাচ্ছেন এবং একটা অসাধারণ মুহূর্ত আমরা খুবই এনজয় করছি সরি মেঘমৌলি এত কিছু না বলে একটা ছোট্ট গান করুক বা কিছু মানে ও খুব ভালো আবৃত্তিও করে করবি কোনটা যেটা ইচ্ছে কি করতে ইচ্ছে করতে জেঠু গান শুরু করবে হ্যাঁ জেঠু গান দিয়ে শুরু করুক অনেকে আমার সঙ্গে রয়েছেন এখন কিন্তু চলে এসো আমরা চলে আমি রাজবাড়িকে নিয়ে আচ্ছা এখানে একটা হরিণের একটা ইয়ে আছে ওটা দেখা যায় এখানে বিভিন্ন সহ আমেরিকায় আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে যাচ্ছি রাজবাড়ির যে পুরনো মন্দির আপনারা দেখেছেন অনেক কাগজে দেখেছেন এই মন্দিরের ছবি সেই মন্দিরে আমরা যাচ্ছি আস্তে আস্তে আর কারো কিছু যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আমি যতটা সম্ভব আমার মতো করে আমি উত্তর দেবো ঠিক আছে আর আমরা একটা খুব সুন্দর ঝাড়গ্রাম ট্যুরিজম দুর্গেশ দা এবং জয়দীপ দার সঙ্গে আমরা একটা মাঠ এখানে ফাঁকা মাঠ রয়েছে বাঁদিকে দেখাচ্ছে অন্ধকার প্রথম আমরা শীতকাল একটা এখানে লোকসঙ্গীত নিয়ে একটা উৎসব করেছিলাম রাজবাড়ির এই মাঠে এখন গাড়ি দাঁড়িয়ে আছে এখন অন্ধকার খুব শীত ছিল ওই সময়টা করেছিলাম
অসাধারণ একটা ইভিনিং ছিল। আমাদের এখানকার যে ট্র্যাডিশনাল ফার্মগুলো নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করেছিলাম। এই হলো রাজবাড়ির রথ। হ্যাঁ, রাজবাড়ির রথ। আমার সঙ্গে সোমা সেন ওয়াচিং দেখছেন, বাট সি ইজ মিসিং সামথিং। হ্যাঁ, সুস্মিতা দাস, সুচিস্মিতা দাস বসু, শুভ বিজয়া পার্থ, আমি সবাইকে শুভ বিজয়া জানিয়ে দিচ্ছি এই সময়ের সঙ্গে সঙ্গে। আর আচ্ছা, আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি। সবাই জুতো খুলে নাও। হ্যাঁ, আমরা জুতোগুলো খুলে নিই। সঙ্গে আবার বললাম মেঘ মৌলি, সোহম এবং সোনাই আজকে আমার এই ট্যুরের পার্টনার। কালকে আমরা ছিলাম ঝিলিমিলিতে, জঙ্গল করম নাচ দেখেছি। হ্যাঁ, আগে রাজবাড়ির শিব মন্দিরে চলে এলাম আমরা। শিব মন্দির না, এটা ঝাড়গ্রাম রাজবাড়ি। দেবনাথ লিখছেন এটা ঝাড়গ্রাম রাজবাড়ির শিব মন্দির। আমরা এখন শিব মন্দির থেকে আবার পেছন দিকে যাচ্ছি আস্তে আস্তে, যেখানে আশা করি মুগুরগুলো রাখা আছে দেখিয়ে দিই, যেটা দেখতে অনেকেই দেশ বিদেশ থেকে মানুষ আসেন এই মুগুরগুলো দেখার দিকে। প্রথমে যখন একসঙ্গে পালোয়ানরা ছিলেন এখানে, সেই পালোয়ানরা, হ্যাঁ সোম কিছু বলবি, তার মুগুরগুলো মুগুরগুলো কি হতে বল, মুগুর ভাজতে পারবি এইটা? হ্যাঁ, এটা সোম চেষ্টা করছে। সোমের যদি কোনটা হবে, কোনটা হবে মানে দেখি সোম মুগুর ভাজতে পারে কিনা দেখি। এটার ওজন আমার চেয়ে বেশি হবে। অত্যন্ত বোকা বোকা কথা বলে ফেলে মাঝে মাঝে। কিছু মনে হয় লাল প্যান্ট পরে এসছো তো লাল্টু বাবু? লাল্টু বাবু মনে হয় চেষ্টা করছে। আচ্ছা দেখি, এটা এই মুগুর আছে, পালকি দেখে দিই, রাজবাড়ির এই পালকি। আর এখানে আরো মুগুর রয়েছে, এই মুগুর একটু অন্ধকারে রয়েছে। মৃণাল দা, তুমি সঙ্গে থাকো, দেখো তোমায় কত কিছু দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখানে মেঘমৌলি, সোনাই আর ওরা তিনজন চেষ্টা করে আছে মুগুর ভাজা। দেখি এই মুগুর আগে কিন্তু এখানে যারা পালোয়ানরা থাকতেন তারা ভাজতেন এখানে। মুনাই পেরেছে, মুনাই পেরেছে, মুনাই পেরেছে। দেখি আমি কোনটা পারি, সব আমার খুলে দিচ্ছি। এটা মনে হচ্ছে পেরে, এটা মনে হচ্ছে তুমি পেরে যাবে। আমিও যখন পারলাম তুমিও পারবে। এটা ওনারা ঘোরাতে এভাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সকালে পারি, এটা বিকেলে পারি। সকালে যদি আসেন, সকালে সকালে না, আমি ঠিক আছে, আমি জয়দিত কিছু, আমি জয়দিত কাছে কথা বলেই করছি। জয়দিত একটা দূর থেকে কথা মুখে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, চলো হবে, পুরে বাবা রে তুলেছি কিন্তু। রাধাকৃষ্ণের মন্দির দেখে আসি। না এটা কিন্তু বাচ্চাদের দিনের বেলা এসে সবাইকে দেখানো, এবং এখানে মন্দিরের গায়ে ছোট ছোট যে কাজ রয়েছে, ডেকোরেশন করা রয়েছে এখানে, ইতিকা ফটে আছি, সুব্রজিৎ দাস। আচ্ছা আমি না একটু কমেন্ট গুলো একবার যদি পড়ে দিই সব ভালো হবে। আমরা এবার আবার মূল রাজবাড়িতে যাচ্ছি, যেখানে সবাই বসে এখানে গল্প স্বল্প করে, আড্ডা মারে আর গান হয়। শ্রাবণী দাস শুভ বিজয়া, সক্ষ সবাইকে শুভ বিজয়া। অনিন্দিতা দি লিখেছে আবার দারুন দারুন, ইন্দ্রজিৎ মুখার্জি বাকি সুন্দর জায়গা, হ্যাঁ অবশ্যই ঘুরে যেতে হবে। সুব্রজিৎ দাস দারুন দারুন, ঘোরার জন্য আমি রয়েছি। অনেকে ওয়াচিং রয়েছে, সুস্মিতা দত্ত মুম্বাই থেকে রয়েছে, আর
সোমা সেন তো দেখেই যাচ্ছে, আর সঙ্গে আরো অনেকে রয়েছে, আমি এই মুহূর্তে সবার নাম বলতে পারছি না, আসছে না। তো যাদের আমাদের লাইভটা আজকে ভালো লাগছে বলুন, শেয়ার করুন। আমাদের যে যে প্রাচীন ঐতিহ্যগুলো রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, তার মধ্যে একটি পরে একটু শেয়ার করুন। আমরা চাই আমাদের এই যে শিল্প সংস্কৃতির যে ধারক বাহক ঝাড়গ্রাম রাজবাড়ির অনেক অনেক অবদান রয়েছে আমাদের ঝাড়গ্রাম, এই শুধু সাব ডিভিশন নয়, জেলার উন্নতির জন্য। ঝাড়গ্রাম রাজ কলেজ, এখানকার বিএড কলেজ, সেবায়তন কলেজ, এবং এখানে যার এখানে যে স্কুল রয়েছে রানী বিনোদ মঞ্জুরি স্কুল, সবই রাজবাড়ির সহযোগিতা এবং ওনাদের ইচ্ছে দিয়ে প্রায় এগুলো তৈরি হয়েছে। এগুলো আমার জানা ছোটোবেলা থেকে, আমি একসময় কেকেআই স্কুলে কদিন কিছুদিন পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি সোমকে একটু ক্যামেরাটা দিচ্ছি, আমি ধরে নে শোনাই আমি রাজা মনে করুন, আর এই ছোট রাজকন্যা, এই বড় রাজকন্যা দিকা এদিকা সম্মতি পাওয়া গেল। জয়দীপদা সব তোমার নিয়ে নিলাম, প্রপার্টি নিয়ে নিচ্ছি আমি। তাও আমি বলছি অত্যন্ত মানে আপনারা এখানে আসতে বুঝতেই পারবেন না, এটা নিজের জায়গায় এসছেন না কোথায় বেড়াতে এসছেন, এত আতিথ্যতা এবং এখানকার যারা এই মুহূর্তে যারা রাজবাড়িতে রয়েছেন, দুর্গেরদা এবং জয়দীপদাদের কথা বারবার বলতে হয়, এত ওনারা অতিথি বৎসল মানুষ, যদি মিশে যান এসে বুঝতে পারবেন আপনি নিজের বাড়িতে আসেন না কোথায় এসছেন। পাশেই আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে গেস্ট হাউস, সেগুলো ঠিক গেটের বাইরে ওটা রয়েছে, কেউ এলে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে, অনলাইন বুকিং করা যায় ওটা। আমি ঝাড়গ্রামের কিন্তু বিজ্ঞাপন করে যাচ্ছি, আর আমি শীতকালে সবাই একবার ঝাড়গ্রাম একবার দেখে যাবেন এই জায়গাটা। আচ্ছা সোহম একটু গান গেয়ে শোনাই দেবে, তোর গানটা শুনিয়ে দেবে। আচ্ছা আমি মানে হ্যাঁ স্তুতি শচীন কর্তার গান গেয়েছিস রঙ্গিলা, এখানে আরো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর, একটু সামনে গিয়ে চলো, আরো ভালো দেখা যাবে। সোম যে গান গেয়েছে সচিনদেব বর্মন, উনিও এক সময় রাজপরিবারের মানুষ ছিলেন। অনেক রাহুল দাশগুপ্ত, তুই বাড়ি থেকে বসে দেখ, পিন্টু দা তুমি দেখো, আর যাদের ভালো লাগছে আজকে রাজবাড়িটা আমরা দর্শন করাচ্ছি তারা একটু শেয়ার করো। আর হ্যাঁ সোম একদম রাজবাড়ি ঠিক সামনে চলে আসছি, মেন মূল ফটকে একটা সোম, তোর গানটা একটু হয়ে যাক এখান থেকে। কই গেলা রে বন্ধু কই রইলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমারে সারি আর বন্ধু কই রইলা রে, রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা, কই গেলা রে বন্ধু কই রইলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমার সারিয়া বন্ধু কই গেলা রে বন্ধু, রঙ্গিলা 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 রে রঙ্গিলা, তুমি হইও গাঁড়ে বন্ধু আমি গাঙের পানি, তুমি হইও গাঁড়ে বন্ধু আমি গাঙের পানি, জোয়ারে ভাটাতে হবে নি তুই জানা জানি রে বন্ধু নি তুই জানা জানি, তুমি হইও ফুল রে বন্ধু আমি হব হাওয়া, তুমি হইও ফুল রে বন্ধু আমি হব হাওয়া, দেশ বিদেশে ফিরবো আমি হইয়া মাতেলা রে হইয়া পাগলা রে, আমারে সারিয়া বন্ধু কই গেলা রে বন্ধু, রঙ্গিলা 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 রে রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা, সে কালে কইছিল রে বন্ধু হস্ত দিয়া মাথে, সে কালে কইছিল রে বন্ধু হস্ত দিয়া মাথে,
তোমার মালার ফুল হইয়া ফুইটার অবসাথে রে ফুইটার অবসাথে ফুল পড়ে আছে নাকি দেখি নেই না খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা না আইলো মোর প্রাণের প্রতি হায় হায় রে না আইলো মোর প্রাণের প্রতি ডুইবা গেল বেলা রে ডুইবা গেল বেলা রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে রঙ্গিলা আচ্ছা ঝাড়গ্রামের এটা নিয়ে এখানকার নিয়ে অনেক বিখ্যাত গান রয়েছে আমাকে অনেকেই লিখছে একটা গান হয়ে যাক গান হয়ে যাক আর ইন্দ্রজিৎ কিন্তু লিখছে এক্সেলেন্ট হয় এবার আমি দিচ্ছি আমাদের কি আমরা নিজেরাই ক্যামেরা নিজেরাই লাইট এত সুন্দর চলো আমি কিন্তু ঘুরে ঘুরে গান গাইবো আমি এখানকার একটি বিখ্যাত ঝুমুর ট্রেডিশনাল ঝুমুর গান তোরা আমার সঙ্গে থাকবি আর মোবাইল গুলোকে এদিকে আমাকে দে পকেটে ঢুকিয়ে দি আমি পকেটস্থ করে নিয়েছি মোবাইল আমার পকেটস্থই আছে আমার গানের মধ্যে ব্যাপার আছে আবার শুধু গান হলে আমার গানটা ঠিক গানে গানটা গান পায় না তো কি চাই হ্যাঁ ও ব্যাপার চাই 1 2 লাল গরে লাল মাটি যত পালায় বহু বিটি লাল গরে লাল মাটি যত পালায় বহু বিটি আর পালায় বনের ভালুক গো আর পালায় বনের ভালুক বেশি দূরে গেলে অডিও চলে যাবে কিন্তু ভালুক গো আর পালায় বনের ভালুক ও ভালুক দুকু দুকু ও ভালুক দুকু দুকু বাবুর বাপে ধরেছে বন্ধু বাবুর বাপে ধরেছে বন্ধু বাবুর বাপে ধরেছে বন্ধু লাল গড়ের রথের মেলা রাম গড়ের রথের চূড়া লাল গড়ের রথের মেলা রাম গড়ের রথের চূড়া দুজুরিতে নাই গরমে সাদা গো দুজুরিতে নাই গরমে সাদা জগগায়ে নিদে বড় কাদা গো ঝাড়গা গায়ে ইদে বড় কাদা লাল গড়ে লাল মাটি যত পালায় বহু বিটি আর পালায় বনের ভালুক গো আর পালায় বনের ভালুক যা আজকে আমাদের ইনস্ট্রুমেন্ট বলতে শুধু কিন্তু হাততালি এটাই তো আমাদের আদিম তাই জন্য আজকে আমরা আবারো বলি মহুলের যে প্রথম আমরা লোকসঙ্গীত নিয়ে আপনারা একটা ফোক আমরা ইভেন্ট করেছিলাম এই রাজবাড়ির এই মাঠেই করেছিলাম আমরা এবং সেদিন জয়জিৎ দা ছিল সুমিত ছিল আর দুজনকে পাশাপাশি নেই সুমিত দত্ত ঝাড়গ্রাম টুরিজম থেকে পুরোটা অ্যারেঞ্জ করেছিল খুব সুন্দর করে করেছিল আমার সেই দিনটা আবার মনে পড়ে যাচ্ছে আরে দেখতে যাইছিলি বড় কষ্ট পাইছিলি এ দেখতে যাইছিলি বড় কষ্ট পাইছিলি রাতে ছিলি কেমা চলিতে ঠাকুরজিদের ঘরে দে রাতে ছিলি কেমা চলিতে ঠাকুরজিদের ঘরে তাই তো লোকে নীলাদি নীলাদি বলে তাই তো লোকে নীলাদি নীলাদি বলে ঠিক আছে এটা না দেখে দি চলে এখানে রাজবাড়ির আমাদের বন্ধু মানুষ আমাদের একটু ঢুকতে দিয়েছে আমরা এখানে ফোকের ইভেন্ট করি মারে রাতে ছিলে কেমা চলিতে ঠাকুরজিদের ঘরে আমাদের বন্ধু আমাদের মুকুলবাড়ির গানে পাওয়া যাচ্ছে আমরা বছরে একবার হ্যাঁ তো আজকে আমি হঠাৎ বোঝাতে চলে এসেছি লাল গড়ে লাল মাটি যত পালায় বহু বিটি আর পালায় বনের ভালুক গো আর পালায় বনের ভালুক
আর পালায় বনের ভালো চুগো আর পালায় বনের ভালো বসন্ত আসিল সখি কোকিলা ডাকিল রে বসন্ত আসিল সখি কোকিলা ডাকিল রে দিনে প্রিয় সখা চা খাচ্ছে না সবে আমরা একটু এক্সপ্রেশন চাই আমি জয়ের তো দেখছি এটা 1 2 3 4 দেখো আমরা তোমার এখানে এসে বাড়ি 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 দিচ্ছি একদম বসন্ত আসিল সখি কোকিলা ডাকিল রে বসন্ত আসিল সখি কোকিলা ডাকিল রে আমি বসন্ত আসিল সখি কুকিলা ডাকিল রে বসন্ত আসিল সখি কুকিলা ডাকিল রে এমন দিনে প্রিয় সখা বিদেশে রইলা রে এমন দিনে প্রিয় সখা বিদেশে রইলা রে সোমে করানি কেন বাস বসন্ত আসিল সখি কুকিল ডাকিল রে বসন্ত আসিল সখি কুকিল ডাকিল রে এমন দিনে প্রিয় সখা বিদেশে রহিলা রে আচ্ছা এই সময় কিন্তু ঝাড়গ্রামে আসলে একটা গান গাইতে বেশি ইচ্ছে করে না কি গান আচ্ছা একদমই যেটা হচ্ছে বিজয়দার সুর করা গান আর সুনীল দাও সুনীল দা পুরুলিয়াতে যদিও থাকে তো বিজয়দা বিজয়দে এই মুহূর্তে আমাদের পিঁধারে পলা সর বোন পালা বো পালা বো মন পিঁধারে পলা সর বোন পালা বো পালা বো মন লিঙ্গটি ইঁদুরে ঢোল কাটে লিঙ্গটি ইঁদুরে ঢোল কাটে এ কাটে রে বদরে পীরতে ফুল ফুটে বদরে পীরতে ফুল ফুটে পিনারে পলা সর বোন পালা বো মন পিনারে পলা সর বোন পালা বো মন লেংটি ইঁদুরে ঢোল কাটে লেংটি ইঁদুরে ঢোল কাটে এই কাটে রে বদরে পীরতের ফুল ফুটে বদরে পীরতের ফুল ফুটে আমার বদুরা কানা বাড়ির নাতে আনা গোনা আমার বধুরা কানা বাড়ির পথে আনা গুনা কুকুরাকে উঠে ধান কুটে কুকুরাকে উঠে ধান কুটে হে কুটে রে বদরে পীরতের ফুল ফুটে আমার বধুরায় কানা বাড়ির নাম আনা গুনা আমার বধুরায় কানা বাড়ির নাম আনা গুনা কুকুরা ডাকে উঠে ধান কুটে কুকুরা ডাকে উঠে ধান কুটে হে কুটে রে বদরে পীরতের ফুল ফুটে বদরে পীরতের ফুল ফুটে বদরে পলা সর বোন পালা বো মন পিন্দারে পলা সর বোন পালা বো মন নেংটি ইঁদুরে ঢোল কাটে ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বদরে পীরতের ফুল ফুটে বদরে পীরতের ফুল ফুটে বাইল তা সিন্দুরে রঙা বিহা ছরে করব সঙ্গা আইল তা সিন্দুরে রঙা বিহা ছরে করব সঙ্গা দেখব উটা খাটে কি না খাটে দেখবো উটা খাটে কি না খাটে এই খাটে রে বদরে পীরতের ফুল ফুটে বদরে পীরতের ফুল ফুটে বদরে পীরতের ফুল ফুটে
হে মারাঙ্গ বুরু তুরু রু রু তুরু রু রু তুরু রু 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 তুরু রু রু তুরু রু 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 হে মারাঙ্গ বুরু তুরু রু রু তুরু রু রু তুরু রু 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 তুরু রু 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 হে ঝুমুর ঝুমুর জলের ধারা আজ আমাদের জীবন সুরু তুরু রু রু তুরু রু 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 আরে রং লেগেছে রং লেগেছে রং লেগেছে মনেতে রং লেগেছে প্রাণেতে রং লেগেছে দেনা 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 ধিক দাদি তাঙ ধি তাঙ দিনা বাসিতে ফুঁক লাগায় দে ধামসা মাদল বাজায় দে বাসিতে ফুঁক লাগায় দে ধামসা মাদল বাজায় দে হে মারাঙ্গ বুরু হে মারাঙ্গ বুরু তুরু রু রু তুরু রু রু তুরু রু রু তুরু রু তুরু রু রু তুরু রু রু আমি একটু সোনাইকে বলবো সোনাই একটুখানি ওর ফোনে এটাকে দেখে নিক ফিডব্যাক কেমন লাগছে আপনাদের জেনে নিই একটুখানি আমার বলছি আমরা এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা মানে ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম যে রাজবাড়ি এটা অত্যন্ত সুন্দর একটি রাজবাড়ি রাত্রিবেলা এখানে ঢোকা যায় না তো যাই হোক আমরা আমাদের ঢোকাটা অনেকটাই কেন আমরা যেহেতু রাজবাড়ি এরা প্রায় আমাদের প্রত্যেকের বন্ধু তাই আমরা ভেতরে আসতে পেরেছি আপনারা কখন আসবেন ঝাড়গ্রাম ট্যুরিজমের সুমিত দত্ত অ্যারেঞ্জ করে দেবে খুব সুন্দর করে বা এখানে এলেও আপনারা যোগাযোগ পেয়ে যাবেন আর ঠিক বাইরেই ঝাড়গ্রাম আমাদের মিনিস্ট্রি অফ ট্যুরিজমের যে গেস্ট হাউসগুলো করেছে অসাধারণ সুন্দর করেছে একদম রাজবাড়ির বাইরেই থাকার জায়গা আমরা আর কিছুক্ষণ সময় রইব আমরা একটু পরে এখান থেকে আচ্ছা আচ্ছা আমি কমেন্টে আসি যে কাজটা আমি বরাবর করে আসি মানে এতদিন যে আমাদের লাইভ চলছে কমেন্টগুলো আমি পড়ি হ্যাঁ আচ্ছা রাজা মুন্সি রাজাদা নাচো 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 রাজাদা এখানে সিম্বল দিয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন রাজাদা নাচো 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 আচ্ছা ভোলা খ্যাপা ক্যা বাত অতসী মুখার্জি রুবি বাহ রুবি ছেড়ে চলে এসেছি ইতিকা ভট্টাচার্যি ফাটাফাটি রিলি ফাটাফাটি সত্যি সবাই থাকলে খুব মজা হতো পিউ ঘোষ মনে হচ্ছে ছুটে চলে যাই এইটাই আমি বলছি মানে শেয়ার করো আমাদের রাজবাড়ির যার যার মনে হচ্ছে ছুটে ছুটে চলে যাই আজকে লাইকটা শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার চাই লাইক যারা ঝাড়গ্রামকে ভালোবাসো আমাদের ঝাড়গ্রামে যারা বন্ধুরা রয়েছে তাদের বলছি যারা আমাদের লাইকটা দেখেছো অনেকে লিখেছে আচ্ছা একটু লাইকটা শেয়ার করে দিন আমাদের ঝাড়গ্রামের এই সময়টা একটা অপূর্ব সুন্দর আচ্ছা খুব মজা মজা সোনাই ব্যানার্জি সুখেন্দু এই আমার নামটা তুমি নিয়েছো কেন গো আর সব এই তোদের মাস্ক কোথায় রে শুনছে আমার আমার মাস্ক পকেটে সবাই না সবার আছে এটা রয়েছে আমরা যদি নিজেদের মধ্যে রয়েছি আর এই সময় আমাদের কাছে একদম কাছে আছে বলে এই যে দেখিনি এই দেখি দা ফাঁকা হয় আমরা মাস্কটা খুলে মানে খুলে রয়েছি সাহসী কথা দেখিয়েছি মাস্ক খোলা না এই যে বলে দিচ্ছি কিছু আমরা কিন্তু কেউ এরকম মানে অসাবধান নই সব স্যানিটাইজার ক্যারি করেছি আমরা সব সময় নিয়ে পরে করছি নিজেদের মধ্যে মানে আমাদের গাড়িতে সারফেস স্যানিটাইজার আছে এটা আমরা হই করে আটটা মাস্ক আমরা নিয়মে বাইরে গিয়ে রয়েছে সবার কাছে সবার কাছে মাস্কটা রয়েছে আচ্ছা দারুন 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 সবাই লিখছে সবার খুব সুস্মিত সুমিতা দোলন সুমিতা হচ্ছে আমার বন্ধু ঝাড়গ্রামের বন্ধু হ্যাঁ আমরা সবাই এখন এখানে আছি চলে এসেছি রাজা মুন্সি আমি যাব চলে এসো চলে এসো কারোর না কার সবাইকে বলছি সবাইকে বলছি একবার শীতকালে ঝাড়গ্রামকে ঘুরে যান অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে একবার শুধু মন খুলে দেখতে আসুন ওনার নাম ভোলা খ্যাপা না ওনার নাম ভটা খ্যাপা তার পাশে করম নাচের ইয়ে দেখেছি যদি কেউ ঝাড়গ্রামে আপনারা শুধু এখানকার সৌন্দর্যের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এখানকার যে ট্যুরিজমের যে মেন দিকটা আর কি এখানকার ট্রাইবাল আর্ট এবং কালচার এদের হাতের কাজ এবং এদের অসম্ভব ভালো মানসিকতা এবং সাংস্কৃতিক যে বোধ আমরা কাল যেখানে ছিলাম সত্যি কথা বলি প্রায় 500 পুরুষ মানুষ একসঙ্গে নাচ করছেন সেখানে আমরা শহর থেকে যখন যাচ্ছি তে মহিলারা যাচ্ছি এত সেফ এবং সিকিউরিটি সারা রাত আপনি ফুল সেফ এবং সিকিউরিটি নিশ্চিন্তে কিন্তু আপনারা এই সব আদিবাসী গ্রামগুলো যেতে পারেন ওদের শিল্প সংস্কৃতিকে আপনারা চোখের সামনে এনজয় করতে করম কাল ছিল করম কখনো দাসায় কখনো ল্যাংড়ে বিভিন্ন আর্ট ফর্ম রয়েছে সাঁওতালিদের রয়েছে মুন্ডারদের রয়েছে এবং এখানে আরও যে অন্যান্য যত জাতিগোষ্ঠীর জনগোষ্ঠীর তাদেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে এখানে ছৌ রয়েছে এবং রায়বেশে রয়েছে বৈতাতে গেলে দেখা যায় তো সবই কিন্তু ভাবনাটা একসময় আমি ভাবতাম স্বপ্ন দেখতাম সেই স্বপ্নগুলো এখন রাজবাড়ির যে কর্তৃপক্ষ তারাও খুব ভালো করে এটাকে ইমপ্লিমেন্ট করছেন এবং সবচেয়ে ভালো ইমপ্লিমেন্ট যে করছে ঝাড়গ্রাম টুরিজম থেকে সুমিত দত্ত সুমিত আমার লাইভটা দেখবে আমি জানি আর এখানে বাইরে একটা এগ্রিকালচার একটা এখানে চা উৎপাদন হচ্ছে রাজবাড়ির সামনে কাঠবাড়ি কলেজের অধ্যাপক প্রণব সাহু
ওনার নেতৃত্বে অনেক ছাত্রদের নিয়ে এখানে গার্ডেনিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং এটা কিন্তু এই যে এগ্রিকালচার ফার্ম যেটা রাজবাড়ি আমি গেলে পরে দেখাতে পারি বাইরে গেলে, এটা কিন্তু অনেক এই কনসেপ্টটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখন যাচ্ছে এই কনসেপ্টগুলো। তো যাই হোক, যারা এই মুহূর্তে সঙ্গে রয়েছে তাদের জন্য একটুখানি ছোটো করে গানটা গেয়ে দিই। ঠিক পাশে আমাদের ডুলুং নদী, গানটা কিন্তু দেবাশিসের লেখা, ও দেবাশিস দণ্ড, ছোট দণ্ড, এটা ছোট দণ্ড, একদমই তাই। হে ডুলুং পারে হামরা মাথে লাজব গাবো সারা রাতে, আসুন একটু এদিকে, ডুলুং পারে হামরা মাথে লাজব গাবো সারা রাতে, কাটাবো মুগুর খায়ে মাতাল হবো ঝুমুর খায়ে রাত কাটাবো, আমরা যে রাজবাড়ি দাঁড়িয়ে আছি তার যে মালিকানা বলতে গেলে দুর্গেশদা এবং জয়দীপদা, ছেলের নামটা দুর্গেশদা, ছেলের নাম কি যেন? বিক্রমাদিত্য, আমার ছেলের নাম হর্ষ বলতার। আচ্ছা, ওনাদের দুই ছেলে বিক্রমাদিত্য হর্ষ বলতো, খুব ঐতিহাসিক নাম। আর জয়দীপদা আমার সঙ্গে চলে এসছেন, আর লাকিলি আমি ওনার সঙ্গে কথা বলে এখানে ঢুকেছি, এই লাইভটা চলছে। আমি জানি হাজার হাজার মানুষ দেখবেন, ওনার অনেক শেয়ার হবে, প্রত্যেকে যে কথাগুলো আগে বলেছি জয়দীপদার কাছে কিছু জানো, কারণ সম্পূর্ণ ইতিহাস আমার জানা নেই রাজবাড়ির সম্বন্ধে, জয়দীপদা একটু বলবে। এই মুহূর্তে যারা দুজন আমাদের দায়িত্বে রয়েছে রাজবাড়ির, যে মেন দুজন সুপুত্র দুর্গেশদা এবং জয়দীপদা, তাদের দুজন তৈরি হচ্ছে, একদিন ইটালি ফেরত সে দায়িত্ব নেই। তো আমি জয়দীপ দাকে শুনেন একটুখানি, বলো। নমস্কার। এই এটা অনেক পুরনো ইতিহাস, এটা প্রায় এই ঝাড়গ্রাম রাজ পরিবার প্রায় 450 বছরের ইতিহাস। এই রাজ পরিবার রাজপুতানা থেকে এসেছিল, রাজপুতানা থেকে এসে এখানে সর্বেশ্বর সিং চৌহান আমাদের পূর্বপুরুষ ছিলেন, এখানে মাল রাজাকে পরাস্ত করে, এখানে মাল আধিপত্যকে মিথ্যে হারিয়ে এখানে উনি মল্লরাজ এখানে স্থাপন করেছিলেন। সেই মল্লরাজ স্থাপন করার পর এখান থেকে দুটো স্ট্রিমে ভাগ হয়ে যায় এবং একটা স্ট্রিম চলে যায় বিষ্ণুপুরে এবং একটা ঝাড়গ্রামে রয়ে যায়। আর ঝাড়গ্রামের ঝাড়গ্রামে মল্লরাজের আরেকটা স্ট্রিম চলে যায় ইয়ে আমাদের কলাহান্ডি, কলাহান্ডিতে নীলগিরি যে আছে সেই নীলগিরির ওখানে চলে যায়। তো এখন আমরা এই পরিবারে প্রায় 26তম পুরুষ আমরা এখানে ঠাকুরের এই আশীর্বাদে ইচ্ছায় আমরা এখানে এই ঘর ফরগুলো ঠিকঠাক করে রেখে মানে অতিথিদেরকে আমরা একটু আপ্যায়ন করি এবং এই করি। আমার বন্ধু আছেন, ওনার তো পরিচয় আপনাদেরকে বলার কিছু নেই। যাই হোক, আমরা এই এই একটা বলতে গেলে অনেক বড় ইতিহাস, কিন্তু এত বড় না, যেটা আমার একটুখানি একটু বলা। আমরা ভারতবর্ষের বহু জায়গায় গেছি রাজবাড়ি বলতে, আমরা সেই রাজ রাজ পরিবারের যে পরবর্তী বংশধর আমরা খুঁজে পাই না, এবং সেখানে গিয়ে আমাদের অনেক সময় কান্না নিয়ে ফিরে আসতে, ইতিহাসগুলো জানি তো। এই যে জয়দীপদা বললো একসময় পরাজিত করে এই যে প্রতিষ্ঠা করা, এবং 26তম পুরুষ তারা এখন লিভিং এই মুহূর্তে এই রাজবাড়িতে, এবং এত সুন্দর করে একটা রাজবাড়ি মেনটেন হচ্ছে। একটা রাজবাড়ি সম্বন্ধে অনেকে ধারণা হয় বাড় ভাঙা ছোড়া বিল্ডিং থাকবে, কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু একদমই তা নয়, এটা একদম লিভিং। যেটা 450 বছর আগে হয়তো যেটা দেখেছে তখনকার মানুষ, তারা যদি এখন ফিরে দেখে তাদের যে পরবর্তী বংশধররা ঠিক সেটা একইভাবে লিভিং রেখেছে। একটা রাজবাড়ি যেটা চলন্ত অবস্থায় রয়েছে, অনেক রাজবাড়ি রয়েছে যার কোনো ইতিহাস এখনও খুঁজে পাওয়া যায় না, আর তাদের ভগ্ন অবস্থা দেখলে এখনও চোখে, আমরা বিশেষ মুর্শিদাবাদিকে দেখেছি কিছু কিছু অঞ্চল, ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু একদম ব্যতিক্রম। এবার আবার জয়দীপদা। হ্যাঁ, না ব্যতিক্রম বটেই, তবে কী করবো, মানে এখন সত্যি কথা বলতে কি রাজবাড়ির ঐতিহ্যটাকে ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের গর্বের বিষয়, অন্য কিছুই নয়। হ্যাঁ, যে আজকে আমরা এই ঐতিহ্যটা ধরে রাখতে পারলে আশা করি আমার ছেলে এবং আমার ভাইপো তারাও এই এতেই করে রাখবে। আর কি বলবো, আপনারা আসুন, একবার আসুন ঝাড়গ্রাম, আসুন ঘুরে যান, আমাদের ভূমিপুত্র আছেন। হ্যাঁ, পার্থ ভূমিপুত্র আছেন, উনি ওনার গান তো আপনারা ভীষণ বিখ্যাত, ভীষণ ভালো, আমাকে তো খুব ভালো লাগে।
গত বছরের আগের বছর আমরা সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান করেছিলাম, পার্থবাবুকে নিয়ে এখানে অনুষ্ঠান করেছিলাম। আমি আশা করি যে আবার এই শীতের সময় যদি আমাদের করোনা আবহাওয়া কেটে যায়, আমরা খুশিতে জানুয়ারিতে অনেকটা কেটে যাবে, আমরা সরকারি আইন বিধি মেনে ধীরে ধীরে বসে আজকে যেমন করছি, আমরা অন্তত 100 জন বা 200 জনকে নিয়ে করবো। আর জয়দীপদার সঙ্গে থাকবে, আয়োজনটা সুমিতকে দেবো। ঠিক, ও আয়োজনের কাজও গেছে খুব ভালো, আমরা থাকছি এর সঙ্গে। জানুয়ারি মাসে আবার ঝাড়গ্রাম আসছে, দেখা হবে। ঠিক, আজকে নিশ্চয়ই ইলেকট্রনিকের ভালো লেগে, যাদের ভালো লাগবে আপনারা এমনি দেখেছেন, কিন্তু সঙ্গে রাজপরিবারের কেউ সঙ্গে রয়েছে, এটা এই ধরনের লাইভ বা ডকুমেন্ট কিন্তু খুব কম পাওয়া যায়। তো এটা উনিও কোথা থেকে হঠাৎ চলে এলো, এটা আমারও আজকে ভাগ্য। আমিও ঘুরিয়ে বেড়াচ্ছি, উনি অনেকগুলো কাজের মধ্যে থাকেন, তো এটা একটা খুব ভালো ডকুমেন্ট হয়ে গেল। আমি জানি যারা ঝাড়গ্রামের মানুষরা রয়েছেন, যারা ঝাড়গ্রাম শহরকে ভালোবাসেন, আজকের এই ল্যাপটপ শেয়ার করে দেবেন। শুধু ঝাড়গ্রাম না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে যাক আমাদের এই ঝাড়গ্রাম জেলার এবং ঝাড়গ্রাম রাজবাড়ির ঐতিহ্য। আর এখানে ডেভেলপমেন্ট নিয়ে তো আমি অনেক কথা বলেছি, যাদের ওনাদের যারা পূর্বপুরুষরা ছিলেন যা করেছেন শহরের জন্য। আর একটু আর তো অনেক টুরিস্টরা তো খুব হ্যাপি যারা রয়েছে, তাদের কথা বললাম একটুখানি। হ্যাঁ, তাহলে একটা গান করে যদি দেখে নিয়ে আমি শেষ করি লাইভটা, বেশিক্ষণ করলে কিন্তু আসবে না, সব ফ্রি দেখে নিচ্ছে কিন্তু। ওনাদেরকে দেখো, হ্যাঁ দেখে দিন একটুখানি। ম্যাডাম একটু আসবেন, ম্যাডাম একটু আপনাদেরকে একটু ডাকছি, আপনাদের দুজন আপনারা তো ঝুমুর গান শোনেন নিশ্চয়ই। তো এইখানে ঝাড়গ্রামেরই ভদ্রলোক, ঝাড়গ্রামেই বাড়ি, মহুল ব্যান্ড বলে নাম পরিচিত আপনারা শুনেছেন অনেক দিন। তো ওনার লাইফ এখানে তৈরি করেছেন, তাই যাই হোক উনি একটু গান লাইভ গান করতে চাইছেন, আর একটা এপিসোড করতে চেয়েছেন। আপনাকে চাই না কিন্তু সেটা আমরা পরিচয় করে দিচ্ছি, এই যে রাজবাড়িটা। হ্যাঁ, তার যুবরাজ দুর্গেশ মল্লদেব আর জয়দীপ মল্লদেব দুবাই রয়েছে, আর ওনাদের দুই ছেলে। আর ওই যে আমাদের ম্যানেজার বাবু, আসুন একটু পরিচয় করে দিন। হ্যাঁ, আমাদের প্রভাস বাবু, প্রভাস মজুমদার, দুর্গাপুরের ছেলে, হচ্ছে মহুল ব্যান্ড, উনি মহুল ব্যান্ড। তো উনি যাই হোক, একদিন জানুয়ারিতে উনি তো আসছেনই, প্রোগ্রাম করবেন, এখন একটু লাইভ প্রোগ্রাম করবেন, সেই জন্য আপনাদেরকে একটু ক্ল্যাপ দিতে। চলো 1 2 আমারাঙ্গ বোরো তোরো রো রো তোরো রো রো তোরো, তুই এদিকে চলে আয়, তো দুজন থাক, দুটো বাচ্চা আমার সঙ্গে থাক। আমারাঙ্গ বোরো তোরো রো রো তোরো রো রো তোরো রো রো ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু, আর রং লেগেছে রং লেগেছে রং লেগেছে মনেতে রং লেগেছে প্রাণেতে রং লেগেছে, দেনা 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 ধিতা ধিতাং ধিতাং দিনা বাসিতে ফুঁক লাগায় রে ধামসা মাদল বাজায় রে, বাসিতে ফুঁক লাগায় রে ধামসা মাদল বাজায় রে। আমারাঙ্গ বুরু আমারাঙ্গ বুরু তুরু রু রু তুরু রু রু তুরু রু রু ডুলং পারে হামরা মাথে লাজব গাবো সারা রাতি, ডুলং পারে হামরা মাথে লাজব গাবো সারা রাতি। যদি তাকলে মুগুল খায় মাতাল হব ঝুমুর গায়ে রাত কাটাবো, মাটিতে জান এসেছে মনেতে বান এসেছে, আমারাঙ্গ বুরু আমারাঙ্গ বুরু তুরু রু রু 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 হলদাসারি ডোরা ডোরা মরদ গুলার মাথায় চূড়া, হলদাসারি ডোরা ডোরা মরদ গুলার মাথায় চূড়া, সাজালে না চুলের খোপা কুরচি কদম থোকা থোকা, সাজালে না চুলের খোপা কুরচি কদম থোকা থোকা, জারিয়া হামরা লাচিবো হামরা করম লাচিবো, জারিয়া হামরা লাচিবো হামরা করম লাচিবো। আমারাঙ্গ বুরু আমারাঙ্গ বুরু তুরু রু রু 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 আমারাঙ্গ বুরু তুরু রু রু 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 রু।
ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন সুর মারং বুরু তুরুরুরু 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 তুরুরুরুরু আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি সবাই কি একটাই কথা বলার দেখছে না চাইবে না শেষ করতে এত অ্যাকচুয়ালি না শেষ কিন্তু এবার শেষ করতে হবে একটু গল্প করব দেখেন 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 আমি একটু দেখি আমি কি বলছি আমাকে হোয়াটসঅ্যাপে কি ক্লিপটা সেন্ড করা যাবে এটা তো লাইভ চলছে আমি আপনাকে লিংকটা দিয়ে দেব হ্যাঁ যারা এখানে লাইভ দেখছেন তারা আমি পরে এটা লিঙ্কটা আমি চেষ্টা করবো আমি সুমিতকে দিয়ে সাইটে দিয়ে দেওয়ার জন্য আর আমাদের মহুল ব্যান্ডের যে পেজ আছে সেই পেজে একটু পরে লাইভটা চলে যাবে গ্রুপের পেজে আমাকে একটু সেন্ড করে দেবেন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা পাঁচলা তোমার খুব কাছের বন্ধু মমদি মানে মম ঘোষাল গ্রেট মমদি এখানে একবার ঘুরে যাও অবশ্যই তোমাকেও বললাম তোমার কথা আমি শুনেছি তাই জন্যই ডিরেক্টলি বললাম সুমিতা একদম একদম অপেক্ষায় আচ্ছা দেখা হয়ে যাবে প্রণব রায় প্রণব রায় রয়েছেন এই মুহূর্তে বেহালা থেকে তো প্রণবদা অবশ্যই একবার ঘুরে যান বলেছিলাম নিয়ে আসবো নিয়ে আসা হয়নি আবার নিয়ে আসবো না আমরা এসে লোভ দেখালাম আমরা এসে লোভ দেখালাম মানে পরিস্থিতি দেখে গেলাম এবার আসা যাবে নিশ্চিন্তে অনেকেই এসেছেন আর রাজাদা তো সঙ্গে আছে তো এন্ড করছি বর্তমানে লাইভ এন্ড করি আজকে একবার একটু লাইভটা এন্ড করছি সবাইকে একটাই কথা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে একবার দেখে যান আর থাকার ব্যবস্থা তো আমরা বলেই দিলাম কোনো অসুবিধা নেই সবাই চলে আসুন একবার ঝাড়গ্রামকে একটু পরখ করে যান